ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين আলহামদুলিল্লাহ কাফাউসাল আলাইবাদী নাস্তিফা মাদ সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে তিনটি সময় নামাজ পড়ার নিষেধ এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেইটি হাদিস গ্রন্থের কোন কিতাবে কত নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে সম্পর্কে জানতে চেয়েছেন আকুল আবিল্লাহ তৌফিক হাদিসের আলোকে মূলত পাঁচটি সময় নামাজ পড়া নিষেধ এক সূর্য ওঠার সময় দুই সূর্য একেবারে ডুবার সময় তিন সূর্য একেবারে যখন মাতার বরাবর স্থানে অবস্থান করে দ্বীপ প্রহরের সময় এই তিনটি সময় নামাজ পড়া বিলকুল হারাম আর দুটি সময় নামাজ পড়া নিষেধ বা মাক্র সেটি হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত এবং ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এই পাঁচটি সময় নামাজ পড়া নিষেধ এই মর্মে বেশ কয়েকটা হাদিস এসেছে যেমন মুসলিম শরীফে হাদিস নং এক হাজার তিনশো তেহাত্তর যেই হাদিসে তিন সময় নামাজ পড়া নিষেধ বর্ণিত হয়েছে যেমন বিন আমের আল জুহানি রদ্দি আল্লাহন একুল সালাসুস আত কেন উল্লাহ সাল আলীসালাম এনহানা আল নুসাল্লি আফিহিন আউ না কবুর আফিহিন না মাউথানা حين تطلع الشمس حين تطلع الشمس حين تطلع الشمس بازغة حتى ترتفع وحين يقوم قائم الظاهرة حتى تميل الشمس وحين تضيف الشمس للغروب حتى تغرب أي حدثة شرجو اتاشمائي شرجو دوباشمائي دي এই তিন সময় পড়া নিষেধ মুসলিম শরীফের হাদিস হাদিস সংখ্যা এক হাজার তিনশো তিয়াত্তর আর আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত এবং ফজরের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এই দুই সময় নামাজ পড়া নিষেধ এই মর্মে বুখারি শরীফ হাদিস বর্ণিত হয়েছে হাদিস সংখ্যা হাদিস নং পাঁচশো একান্ন

এক হাজার তিনশো একাত্তর তদ্রুপ বুখারি এবং মুসলিম শরীফ বিন আব্বাস থেকেও হাদিস বর্ণিত হয়েছে বুখারি শরীফ হাদির সংখ্যা পাঁচশো সাতচল্লিশ মুসলিম শরীফ হাদিস সংখ্যা এক হাজার তিনশো সাতষট্টি এই কয় সময় পাঁচ সময় নামাজ পড়া নিষেধ তবে সলাতু জাওয়াতিল আসবাব বিশেষ কারণে যে নামাজগুলো পড়তে হয় সেইগুলো কিন্তু নিষেধ না তার মধ্যে যেমন যেমন কোন ব্যক্তি যদি কোনো মসজিদে আসরে সলাৎ আদায় করে অপর কোনো মসজিদে কোনো প্রোগ্রাম হচ্ছে অথবা কোনো বিশেষ কারণে যদি মসজিদে প্রবেশ করতে চায় তাহলে মসজিদে প্রবেশ করার পর যদি ব্যক্তি বসতে চায় বসার পূর্বে তাকে দুরাকাত নামাজ পড়তে হবে রাসুস আসাম বলেছেন ইদা দখাল আহাদ কুমুল মসজিদ ফালা ইয়াজলি ইউসাল্লি ইয়ুসাল্লি আরাকাতে যখনই তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে সেজন্য দুরাকাত নামাজ না পড়ে যেন না বসে তো এইটা কেরাম বলেছেন যে যখনই ব্যক্তি নামাজ মসজিদে প্রবেশ করবে সে যদি বসতে চায় তাহলে তাকে অবশ্যই দুরাখাত নামাজ পড়তে হবে এমন কি বেশ কিছু উলামাই কেরাম বলেছেন যে সূর্য ডোবার সময় সূর্য ওঠার সময় দ্বিপ্রহরের সময় যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে সেও যদি প্রবেশ করার পর যদি মসজিদে বসার ইচ্ছা পোষণ করে তাহলে বসার পূর্বে তাকে দুরাকাত নামাজ পড়তে হবে তবে এই ক্ষেত্রে অনুয়া বলেছেন বলেছেন যেমন কোনো ব্যক্তি সূর্য ডুবলো ওই সময় মাগরিবের আজান হচ্ছে বা হবে মসজিদে প্রবেশ করলো তাহলে না বসে মসজিদে সে দাঁড়িয়ে থাকবে মসজিদে ঘোরাফেরা করবে আজান হওয়ার পর সে দুরাকাত নামাজ পড়বে কিন্তু বসতে চাইলে তাকে নামাজ পড়তে হবে তদ্রূপ কোন ব্যক্তি নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে যখনই স্মরণ হবে তখনই এই নামাজ পড়ে নেওয়াটাই তার এই নামাজের জন্য স্বরূপ তো এই জন্য এই বিশেষ নামাজগুলো এইগুলো পড়ার অনুমতি এসেছে আল্হাদা আল্লাহু আলম বিশ্বাব ওসল আল্লাহু নবী মোহাম্মদ আল্লাহ আলহি ওসাহাবজমাই